হ্যালো ফ্রেন্ডস সবাইকে আমার জি কে অ্যাকাডেমি চ্যানেলে স্বাগত আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব বাইশ তারিখ এবং তেইশ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তো কথা না বাড়িয়ে চলো চলে যাই কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওতে হ্যালো ফ্রেন্ডস প্রথমে যে ছবিটা দেখতে পাচ্ছ ইনি হলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে বর্তমানে নিযুক্ত হয়েছেন রাজনাথ সিং তিনি জম্মু কাশ্মীরে পুজি অ্যান্ড বাসন্তর নামক দুটি সেতু উদ্বোধন করল এবং বলে রাখি প্রথমেই তো এই ভিডিওটি কিন্তু বাইশ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও মিউজিক অ্যাকাডেমিতে সঙ্গীত কলানিধি অ্যাওয়ার্ডে মনোনীত হলেন সৌম্যা শ্রীনিবাসন কাজাকস্তানে প্রেসিডেন্ট কাপ বক্সিং টুর্নামেন্ট প্রথম ভারতীয় হিসাবে সোনা জিতলেন শিভা থাপা কাঠমান্ডুতে বারোতম সাউথ এশিয়ান বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপের মিস্টার সাউথ এশিয়া টাইটেল জিতল ভারতের বডি বিল্ডার রবীন্দ্র মালিক ইন্দোনেশিয়া ওপেনে দ্বিতীয় স্থান অধিকার করে রুপোর পদক জিতল ভারতের পি সিন্ধু রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের জয়েন্ট সেক্রেটারি হিসাবে নিযুক্ত হলেন অজয় পাদো নোভে মাস্তো অ্যাথলিক মিট এ ওম্যান্সের চারশো মিটার দৌড় প্রতিযোগিতায় সোনা জিতল ভারতের হিমা দাস এবং এই ছবিটা থেকে শুরু হচ্ছে আমাদের তেইশ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স তো প্রথমেই যেটা দেখতে পাচ্ছি আর্মি স্টাফের পরবর্তী ভাইস চিফ হিসেবে নিযুক্ত হলেন এম এম পরবর্তীতে আসছে মোহনবাগান রত্ন অ্যাওয়ার্ড পাচ্ছেন কেশব দত্ত ও প্রসূন ব্যানার্জি ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হলেন বরিস জনসন প্রথম রাজ্য হিসাবে স্থানীয় জনগণের মধ্যে পঁচাত্তর শতাংশ বেসরকারি চাকরির সংরক্ষণের ব্যবস্থা করল অন্ধ্রপ্রদেশ সরকার এগ্রিকপ্টার নামক কৃষিক্ষেত্রে কীটনাশক ছড়ানোর ড্রোন তৈরি করলো মাদ্রাসা আইআইটির স্টুডেন্টরা ভারতের ভারত এবং বাংলাদেশের মৈত্রী মুক্তিযোদ্ধা সন্তান স্কলারশিপের স্কিমের আওতায় পরবর্তী পাঁচ বছর বাংলাদেশের মুক্তিযোদ্ধা পরিবারদের সন্তানদের স্কলারশিপ প্রদান করবে ভারত সরকার এটি একটি ভালো উদ্যোগ এবং এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে আগামী যেসব পরীক্ষাগুলো আসছে এই পরীক্ষাতে পরবর্তীতে ভারতের প্রথম গার্বেজ ক্যাফে নামক একটি ক্যাফে লঞ্চ করল ছত্রিশগড়ের অম্বিকাপুরে টেনিস হল অফ ফেম এর অন্তর্ভুক্ত হলেন চাইনিজ টেনিস প্লেয়ার লি না আচ্ছা লিনাটা কিন্তু বন্ধুরা এই চাইনিজ প্লেয়ারটার নাম কমনওয়েলথ টেবিল টেনিস ফেডারেশনের নতুন চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন বিবেক কোয়েলি এবং আমাদের যেটা গুরুত্বপূর্ণ দিন তেইশে জুলাই এই তেইশে জুলাই ন্যাশনাল ব্রডকাস্টিং ডে হিসাবে পালন করা হয় এবং এই ব্রডকাস্টিং ডে উনিশশো থেকে শুরু হয়েছিল ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি আইবিসি বেগান অর্গানাইজ রেডিও ব্রডকাস্টিং ফর্ম বোম্বে স্টেশন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও